আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন মেশিন টেকনোলজি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো তা হচ্ছে আপনি একটি ফ্লোরকে, একটি বিল্ডিংয়ের ফ্লোরকে কীভাবে ঠান্ডা করবেন বা ফ্লোরের ভিতর দিয়ে কীভাবে আপনি শীতল বাতাস বইয়ে দিবেন। অনেক সময় দেখা যায় অনেক ফ্লোর, গার্মেন্টস ফ্লোর বা ইন্ডাস্ট্রি ফ্লোর প্রচণ্ড উত্তপ্ত থাকে বা প্রচণ্ড গরম থাকে। এই ফ্লোরগুলোকে ঠান্ডা করতে ফ্যান কোনো কাজ করে না এবং অ্যাডজাস্ট ফ্যানও তেমন কোনো কাজ করে না। এই ধরনের ফ্লোরকে ঠান্ডা করার জন্য এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করলে আপনি ভালো উপকার পেতে পারেন। এই প্রযুক্তিতে আপনাকে ফ্লোরের আয়তন বা মেজারমেন্ট অনুযায়ী বিল্ডিংয়ের বাইরে এয়ার কুলার স্থাপন করতে হবে এবং এয়ার কুলার থেকে প্রচণ্ড বেগে ফ্লোরে বাতাস প্রবাহিত করতে হবে। এই বাতাস প্রবাহের জন্য আপনাকে টিন দিয়ে ডাক লাইন তৈরি করতে হবে এবং এই ডাক লাইনের মাধ্যমে এই এয়ার কুলার থেকে বাতাস প্রচণ্ড বেগে ফ্লোরে প্রবাহিত করতে হবে। যখন আপনি প্রচুর পরিমাণ বাতাস ফ্লোরে প্রবাহিত করবেন তখন চারপাশ দিয়ে এই বাতাসগুলো বের হয়ে যাবে এবং সাথে করে গরম বাতাসগুলো নিয়ে বের হয়ে যাবে, যার ফলে আপনার ফ্লোর ঠান্ডা থাকবে। একটি গরম ফ্লোরকে বা একটি উত্তপ্ত ফ্লোরকে ঠান্ডা করতে মাত্র 4-5 মিনিট সময় লাগে। যখন আপনি প্রচণ্ড বেগে বাইরে থেকে এই এয়ার কুলারের মাধ্যমে বাতাস প্রবাহিত করবেন ফ্লোরে তখন অটোমেটিক ফ্লোর ঠান্ডা হয়ে যাবে, কারণ ফ্লোরের গরম বাতাসগুলো চারপাশ দিয়ে বেরিয়ে যাবে। ফ্লোরের ডাকলাইনটা আপনি এইভাবে সেট করবেন এবং ডাকলাইনের ভিতর কিছু দূর পর পর ডিফিউজার ইউজ করতে পারেন। ডিফিউজার ইউজ করলে আপনার বাতাসটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং যারা ফ্লোরে অবস্থান করবে তাদের গায়েও লাগবে। এতে করে ফ্লোরটা খুব ঠান্ডা অনুভব হবে। আর যদি আপনি ডিফিউজার ইউজ না করেন তাহলে যে শেষ মাথা দিয়ে, শুধু ডাক লাইনের শেষ মাথা দিয়ে এয়ারটা বেরোবে, আর ডিফিউজার ইউজ করলে প্রত্যেকটা ডিফিউজার দিয়ে আপনার এয়ার পাস হবে ফ্লোরে। ডাক লাইনটিকে ছাদ বরাবর টানতে হবে এবং এই ডাক লাইনকে শক্ত করে সাপোর্ট দিয়ে ছাদের সাথে ঝুলিয়ে দিতে হবে, যেন প্রচণ্ড বাতাসের বেগে ডাক লাইনের কোনো ক্ষতি না হতে পারে এবং ডাক লাইন যেন তার নির্দিষ্ট স্থানে স্থির থাকে। কারণ এই ডাক লাইন দিয়ে আপনার 35-60 হাজার পর্যন্ত কিউবিক মিটার এয়ার ফ্লো করতে পারবেন আপনি। আপনার ফ্লোর ঠান্ডা করতে হলে আপনাকে আপনার ফ্লোরের টেম্পারেচার অনুযায়ী আপনার এয়ার ফ্লো করতে হবে। আপনার ফ্লোরের টেম্পারেচার যাই থাকুক এটাকে 23-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে নিয়ে আসতে পারবেন আপনি। আপনার তাপমাত্রা কমবে বাড়বে আপনার এয়ার ফ্লোর উপরে। এয়ার ফ্লোর যদি ঘন্টায় 30,000 কিউবিক মিটার পাস করেন তাহলে ফ্লোরটা কম ঠান্ডা হবে। যদি আপনি 60,000 কিউবিক মিটার পর্যন্ত এয়ার ফ্লো করেন তাহলে ফ্লোরটা বেশি ঠান্ডা হবে। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এয়ার ফ্লোর বা এই এয়ার কুলারের ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।